আতঙ্কের আবহের মধ্যে আজ থেকে ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থলবন্দর দিয়ে শুরু হলো রপ্তানি বাণিজ্য। আপাতত সীমান্তে আটকে পড়া কাঁচামালগুলি রপ্তানি করা হচ্ছে বলে জানা গেছে। অবশেষে যে সমস্ত পচনশীল মাল ছিল, আটকে যে বদ্ধ হয়েছিল, সে সমস্ত পচনশীল মাল আজকে এক্সপোর্ট চালু হয়েছে এবং গাড়ি এক্সপোর্ট হয়ে গেছে। আমাদের যে সমস্ত যতগুলো পচনশীল মাল আছে সমস্ত এক্সপোর্ট হবে। কদিন বন্ধ ছিল? বন্ধ গতকালকে বন্ধ ছিল, গত পরশু দিনে গাড়ি এক্সপোর্ট হয়েছে 142 গাড়ি, তাতে গাড়িগুলো আটকে ছিল, গতকালকে খালি হয়ে বেরিয়ে এসছে। যে সমস্ত গাড়ি বেরিয়ে আসার পরে আমরা গাড়ি এক্সপোর্ট করছি। এখন বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশ অবস্থা তো এখন থমথমে হয়ে আছে। তাহলে আমাদের জিরো পয়েন্টে যেহেতু আলোচনা যেটা উঠে আসলো, তারা আমাদের ড্রাইভার খালাসি গাড়ি নিরাপত্তা দিয়েছে, যে সমস্ত গাড়ি এক্সপোর্ট হবে আমরা খালি করে সুস্থ করে গাড়ি এক্সপোর্ট ফিরিয়ে দেবো। আজকে মোটামুটি পচনশীল 100 গাড়ি মতো এক্সপোর্ট হবে। বাংলাদেশে যেহেতু একটা আন্দোলন একটা ছিল, আতঙ্ক থাকবে, সে দু চার দিন আতঙ্ক থাকবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রপ্তানি শুরু হয়, আপনারা কি খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। রপ্তানি খুলে চালু, আমাদের যে ক্ষতিগ্রস্ত ছিল সেটা আমরা বাঁচব, অবশ্যই খুশি থাকব। আমার নাম হৃদয় ঘোষ, মহিদুল এক্সপোর্ট অ্যাসোসিয়েশন জয়েন্ট সেক্রেটারি। Bureau Report News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.